বয়স বেশি হয়ে গেলেই সে ভালো লিখবে, আর বয়স কম হলে সে ভালো লিখবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমি কখনোই নেগেটিভ চিন্তা করতে শিখিনি এবং করি না। বইমেলায় পাঠকের চাইতে দর্শকের সংখ্যা বেশি, এটা আমি মনে করি না। আমার মনে হয় সবাই পাঠক, হয়তো বা কেউ বই আজকে কিনছে দুদিন কিনবে না, কিংবা আজকে কিনবে না দুদিন পরে কিনবে, ব্যাপারটা এরকম। মানে সবার তো সবসময় অর্থনৈতিক প্রস্তুতি থাকে না, বিনা পয়সায় তো বই পাবে না, তাই না? সেটা হতে পারে সে আজকে দেখতে এসেছে দুদিন পরে কিনবে, এরকম অনেক পাঠক পাচ্ছি আমরা যে তিন দিন আগে দেখে গিয়েছে বই আজকে কিনতে এসেছে, হতে পারে। সুতরাং যারা বইমেলায় আসছে আমি মনে করি সবাই পাঠক, কেউ বেশি কেউ কম। আর যদি কেউ পাঠক নাও হয়ে থাকে, শুধু দর্শক হয়ে থাকে, আমি মনে করি এই বই দেখা তাকে বই পড়ায় অনুপ্রাণিত করবে, কোনো সন্দেহ নেই, তাই না? এ ছেলেটি অন্য কোথাও আড্ডা না দিয়ে, অন্য কোথাও দুষ্টামি না করে যে বইমেলায় এসে বই দেখে যাচ্ছে, এটাও তো একটা আমি মনে করি যে ভালো কাজে সময় নিবেশ করা, তাই না? আর লেখার মান অবশ্যই দিন দিন ভালো হচ্ছে, কোনো সন্দেহ নেই সব কিছুতেই। আর সর্বোপরি যেটা হুমায়ুন স্যারের কথা, হুমায়ুন স্যার বাংলা সাহিত্যে যুগের পর যুগ বেঁচে থাকবেন, যুগের পর যুগ তার শক্ত আসনটি ধরে রাখবেন, তাতে কোনো সন্দেহ নেই। মানুষ যাকে ভালোবেসেছে মন দিয়ে তাকে কখনো কি ফেলে দেবে? কখনো ফেলে দেবে না। হুমায়ুন স্যারের প্রতি পাঠকের যে ভালোবাসা, পাঠকের হৃদয়ে হুমায়ুন স্যারের যে জায়গা, আমি মনে করি সেটি কখনোই নষ্ট হবে না। পাঠকরা যুগের পর যুগ হুমায়ুন আহমেদকে অনেক শ্রদ্ধা ভরে, অনেক ভালোবেসে তাদের মনে রাখবে। বিশ্ব সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে লেখকরা লিখছেন এবং আমার কাছে তো অনেক বই অনেক ভালো লেগেছে। সুতরাং হয় কি যে কোনো সময় মনে করেন যে একটা ট্র্যাকে একটু বেশি লেখা হয়ে গেল, হতে পারে যে আমি শিশু সাহিত্যের দশটা ট্র্যাকেই লিখবো, এর মাঝে দেখা যায় যে হয়তো বা ভূত প্রেতটা কিংবা কল্প কাহিনীটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা হতেই পারে, একেবারেই তো মেপে বন্টন করা সম্ভব না। সুতরাং সব ক্ষেত্রেই লেখা হচ্ছে, মাঝে মধ্যে কম বেশি হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কিংবা অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমি কখনোই নেগেটিভ চিন্তা করতে শিখিনি এবং করি না, আমি সব কিছুতেই পজিটিভ দিকটা দেখেছি। সুতরাং লেখার বিষয়ে, বইয়ের বিষয়ে, লেখকের বিষয়ে, পাঠকের বিষয়ে, প্রকাশকের বিষয়ে সবার আমার পজিটিভ চিন্তা, আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না, এবং সেটাই করা উচিত। নতুন পুরনো বিষয় না, মানে পুরনো হলেই যে আমি অনেক ভালো, নতুন হলেই যে আমি অনেক কাঁচা, তা কিন্তু না। এমনও হতে পারে যে নতুনের কাছ থেকে আমি শিখব, আমি নতুনকে উপদেশ দেবো, এই যোগ্যতাই হয়তো বা নেই, এমন নতুন আছেন। সুতরাং লেখার বিষয়ে, যে কোনো কাজের বিষয়ে নতুন পুরনো কোনো ব্যাপার না, ভালো মন্দটাই হচ্ছে ব্যাপার, কে ভালো লিখছে কে ভালো লিখছে না। বয়স বেশি হয়ে গেলেই সে ভালো লিখবে, আর বয়স কম হলে সে ভালো লিখবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সুতরাং যারা ভালো লিখছেন ভালো লিখছেন, অনেকে হয়তো বা তত ভালো লিখছেন না, আবার চেষ্টা করে যাচ্ছেন একদিন তিনিও লিখবেন, সব কিছুতেই তো একটা ম্যাচুরিটি আসে, তাই না? সেটা হবে, কোনো সমস্যা নেই। আমার হুমায়ুন স্যারের সঙ্গে কাটানো দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের নানান স্মৃতি, সবটুকু লিখে শেষ করা যাবে না, কেবল লেখা শুরু করেছি। হুমায়ুন স্যারের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অনেক স্মৃতি নিয়ে আমার লেখা বইটি, এবং এটা আমি মনে করি শুরু, যতদিন বেঁচে থাকি হুমায়ুন স্যারকে নিয়ে লিখব, কারণ স্যারকে নিয়ে লিখে শেষ করা যাবে না। এই মানুষটির অনেক ভালো দিক মানুষদের, পাঠকদের জানানো দরকার। অনেকেই তো স্যারের সঙ্গে অত ঘনিষ্ঠ ছিলেন না, স্যারের লেখা পড়েছেন, নাটক দেখেছেন, ছবি দেখেছেন, কিন্তু মানুষ হুমায়ুনকে অত কাছে থেকে দেখেননি যত কাছে থেকে দেখবার ভাগ্য আমার হয়েছে। তো আমি আশা করি, আমি লেখা শুরু করেছি, যতদিন বাঁচি আল্লাহ পাক লেখার তৌফিক দেন, স্যারকে নিয়ে লিখে যাব, পাঠকরা জানবেন কত বড় মানুষ ছিলেন হুমায়ুন আহমেদ। আমার ব্যস্ততা, নাটক করছি, ছবি করে আসলাম রাজকুমার, এই ঈদের ডিস পাবে,
এটাই এখন মানে সবচেয়ে মনে হচ্ছে যে আনন্দের কাজ, ঈদে একটা ছবি রিলিজ পাবে এবং বেশ আয়োজন করে, এটি অনেক আনন্দ লাগছে। যদি দর্শকরা অনেক কষ্ট করে ছবিটা করেছি, দেশে করেছি, নিউ ইয়র্কে শুটিং করে আসলাম, অনেক টাকা খরচ হলো দেখলাম চোখের সামনে, এবং গল্পটা অনেক ভালো লেগেছে, আমার অংশটুকু অনেক ভালো হয়েছে, সবার অংশ ভালো হয়েছে, এটি আমার কাছে অনেক বড় একটা আশা যে ঈদে যদি রাজকুমার ছবিটা দর্শকরা অনেক আনন্দ নিয়ে দেখে তাহলে সুন্দর ছবির ধারাবাহিকতা বজায় থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।